ওম নমস্তে হার হর মহাদেব জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ ও জয় আর্য তো বন্ধুকান সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে তো প্রথমেই স্বাগত জানাই তো একটি ম্যাসেজ আমি একটি গ্রুপে দেখলাম সেখানে আমাদের ছবি দিয়েছে ছবি দিয়ে লিখেছে যে এরা দুজন ডিবেট করতে চাই দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের প্রথম মিথ্যা কথাটার খণ্ডন করি প্ল্যাটফর্ম পাচ্ছে না মানেটা কি আমরা তো বলেই দিয়েছি কলকাতা আর্য সমাজে আমরা ডিবেট করতে রাজি আছি আপনারা আসুন আপনাদেরকে তো স্থান বলে দিয়েছি তবুও আপনারা রাজি হচ্ছেন না এবার আপনারা বলছেন এই আধুনিক যুগে বসে ওই অফলাইনে বসলে সামনাসামনি বসলে কজন দেখতে পাবে অনলাইনে বসলে তো হাজার হাজার লাখো লাখো লোক দেখতে পাবে ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম কিন্তু এবার একটা কথা হলো আপনি ধরেন অনলাইনে বসবেন আমরা ধরেন যেরকমভাবে বসার কথা হয়েছে যে সামনাসামনি বসবো দিনবাবু একদিকে থাকবেন তার টিম দিনবাবু বা তার সঙ্গে দু তিনজন এবং আমি পবিত্র দা বা আমাদের দু একজন আরও থাকবেন সেখানে সামনাসামনি কথাবার্তা হবে সঙ্গে ওনারা যদি লাইভ ক্যামেরা করতে চান ওখান থেকে ওনারা লাইভ ক্যামেরা করতে পারবেন এতে আমরা কোনো রূপ বাধা দেব না আর কথা হলো আমরা যেহেতু আমরা লাইভ স্ট্রিমে জুড়েছি সেটা মিথ্যা কথা না লাইভ স্ট্রিমে জুড়েছি কীভাবে করতে হয়েছি কিন্তু আমাদের কিছু অসুবিধার কারণে আমরা লাইভ ওইভাবে করবো না আমরা ভিডিওটা রেকর্ড করে রাখবো ওনার সঙ্গে যেটা হবে আমরা পরবর্তীতে সেটা আপলোড দেব। তো এইভাবে আমরা করবো তা ওনারা ওখানে সামনাসামনি বসে লাইভ করতে চান তারও সুযোগ দেওয়া হবে এতে আমরা কোনো রকম চুগলিবাজি বা ঝোল করব না ওরা যদি বসে করতেন তো রাজি আছি এবার দেখুন তো ওরা বলছে যে আধুনিক যুগে বসে অনলাইন করলে কি অসুবিধা কিসের অসুবিধা তাই না তো দেখুন এখানে মূল বিষয় হলো অনলাইনে আমি বেশ কিছু ডিবেট দেখেছি এবং একটা দুটো ডিবেট করেওছি তো যাই পার হোক যেখানে সেখানে যে সমস্যাটা হয় দেখুন ওই যে ধরে নিন দুজনের দুটো ব্যক্তির মধ্যে ডিবেট হচ্ছে মাঝখানে একজন মডারেটর আছে বা অপারেটর আছে যে পরিচালনা করে এবার আমি আমার ডিবেটের কথা যদি না ছেড়েও দিই এবার পবিত্র দাদার ডিবেটের কথা আমি বলছি ওখানে কি হয়েছে একজন মুসলিমের সঙ্গে ডিবেট হচ্ছে একটা বিষয় নিয়ে তো সেখানটায় কি হলো পবিত্র যখন একের পর একজন যুক্তি দিয়ে খণ্ডন করতে লাগলো তাদের কথাগুলো না তখন তারা বলছে এই আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা পরিষ্কার আসছে না এই করে করে তারা ক্যাচাল করতে লাগলো এবার একটা জিনিস ভেবে দেখুন এই ধরনের অনলাইনে ডিবেট চলছে আমার সঙ্গে ধরেন দীনকৃষ্ণ বাবুর কথার কথা বলছি তো ডিবেট করতে করতে বাই চান্স যার নেটের আজকাল যে সমস্যা ইন্টারনেটের বাই চান্স যদি নেট আমার গড়বড় করে নেটে কোনো কারণে আমার কল যদি কেটে যায় তাহলে বদনাম দেবে কি এ ডিবেট ছেড়ে পালিয়েছে এ ডিবেট ছেড়ে পালিয়েছে তাহলে ভাবো না একটা জিনিস কি অনলাইনে ডিবেট করতে করতে কারণ ফোন কোনো রকমে গন্ডল করতেই পারে কারণ মেশিন বস্তু ভাই এটা হতেই পারে আমরা তো বলছি আপনারা ভিডিও রেকর্ড করে অনলাইন ডাইরেক্ট ছাড়বেন কিন্তু সমাজে আসুন সামনাসামনি বসবেন সঙ্গে অনলাইনে ছাড়বেন আর আমাদের ভিডিওগুলোও আমরাও রেকর্ড করব আমরাও ছাড়বো কিন্তু আমরা ডাইরেক্ট ওইভাবে ছাড়তে পারবো না তো আর জিনিস হলো যে অনলাইন ডিবেটে কি হয় যারা যিনি কিনা অপারেটর থাকেন পরিচালক যিনি পরিচালনা করেন আর কি দুজনের কথা তো সেখানটা কী তিনি চাইলে অপরজনের কথা মিউট করে দিতে পারেন ধরে আমি ধরে নিন কোনো একটা চ্যানেল থেকে ডিবেট হচ্ছে আমার সঙ্গে অন্য কারোর এখন তার সঙ্গে লিঙ্ক রয়েছে সেই চ্যানেলের মালিকের এবার আমার যখন যুক্তিগুলো আসবে সঠিক সঠিক যুক্তি কড়া কড়া যুক্তি আছে সে কিন্তু চেপে দিতে পারে এই জিনিসগুলো এইসব সমস্ত যদি আমি ছেড়েই দিই তো এখানে কথা হলো অনলাইন ডিবেট করলে নেট গণ্ডগোল হতেই পারে একবার নেট গণ্ডগোল হলেই কিন্তু ওই হরিবল হয়ে যাবে মানে কি নেট গন্ডগোল আপনার নেট বন্ধ হয়ে গেলেই বলবে এ ভয়তে ডিবেট ছেড়ে পালিয়েছে তারপর আপনি কানেক্ট করা আপনার যদি নেটের গন্ডগোল আপনি কানেক্ট করার চেষ্টা করলেও করতে চাইবেন পারবেন না অতএব অনলাইন হলো এই অসুবিধা সব থেকে বড়ো অসুবিধা আর এবার এদেরকে বলি যারা যারা দৌরাত্ম করছে অনলাইনে অফলাইন অনলাইনের বাজারে বসে অফলাইনের কি অত্যাধুনিক যুগ ভাই এতই যদি অত্যাধুনিক যুগ হয় আপনারা অনলাইনে বিয়েটা সেরে নিন না আপনারা কেন অফলাইনে কেন বিয়ে করছেন অনলাইনে বিয়ে দিন সব কাজ অনলাইনে ওইভাবে হয় না যতই আমরা অনলাইন অনলাইন করে লাফাই না কেন সব কাজ অনলাইনে হয় না আর এখানে উনি ডিবেটের নিয়ম পরিষ্কার করে বলেননি কিন্তু উনি যদি রাজি হন আমরা ডিবেটের প্রত্যেকটা নিয়ম আমরা পরিষ্কারভাবে বলবো যে ডিবেটে কী কী নিয়ম থাকবে তারপরে উনি রাজি হলে নির্ণায়ক মণ্ডলী রাখা হবে কারণ ওখানে অনলাইন ডিবেট হলে কী হবে নির্ণায়ক মণ্ডলীটা কে থাকে ভাই নির্ণায়ক মণ্ডলী তো থাকতে হবে নাহলে নির্ণয় করবে কে ঠিক বেঠিক বিচারের নির্ণয় করবে কে কারণ দেখুন আমার কথা ঠিক কি তার কথা ঠিক যদি বলেন পাবলিক বিচার করবে আরে ভাই পাবলিকের যদি অত বোধবুদ্ধি থাকতো তারা কি আপনাদের এই কীর্তন বসে বসে শুনত যতজনের তারা কীর্তন শোনে আপনারা তো ভালোভাবেই জানেন দীনকৃষ্ণবাবু যে কীর্তনে অধিকাংশই গাল গল্প করা হয় আপনারা তো জানেন অধিকাংশ কীর্তনীয়রা গাল গল্প বলে বেড়ান তাহলে পাবলিকের হাতে ছেড়ে দেবেন সেই পাবলিকের হাতে যে যে পাবলিকেরা নিজেদের ধর্মগ্রন্থ ভালোভাবে খুলে দেখেনি পড়া দেখা তো থাক চোখেই দেখেনি অনেকে তাহলে তাদেরকে আপনি তাদের হাতে আপনি নির্ণয় ছেড়ে দিতে চাইছেন এটা কি বোকামো হলো না শ্বাস্থ করতে গেলে তার নির্ণয় করতে গেলে নির্ণায়ক মণ্ডলী অবশ্যই লাগে এটা আপনি জেনে রাখুন এবং তার সঙ্গে খাতায় লিখিত চুক্তি হওয়াও লাগে অনলাইন হলে কার কি চুক্তি হবে কোনো চুক্তি হবে কি হবে না কারণ অনলাইনের ডিবেট আমার অনেক দেখা আছে অনলাইনের ডিবেটে আমি দেখেছি পবিত্র দাস সঙ্গে একটা বিষয় ডিবেট হচ্ছে যে বেদ ও কোরআনের আলোকে মানে কোনটি বেশি মানবিক এই বলতে বলতে বিষয়টি এই পবিত্র দা বলেছিল যে এই বিষয়টি আপনারা ঘোরাবেন না শুধুমাত্র এতে কতটুকু মানবতা আছে আপনি আপনাদের গ্রন্থ থেকে দেখাবেন আমি আমাদের গ্রন্থ থেকে দেখাবো কিন্তু সেটা করতে করতে তারা কি করেছে না বেদের থেকে বিভিন্ন জিনিস তুলে তারা আজে বাজে কথা বলতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু তাদের সেই মানটা রইলো না পবিত্রতাকে সেই মান দিল না তো এখানে অনেক রকম চুগলিবাজি হওয়ার চান্স থাকে নিয়ে এক তো নেট গণ্ডগোল হয় দ্বিতীয় কথা হচ্ছে যারা এর পরিচালনা করবেন সেই পরিচালনা সমিতি যদি নিরপেক্ষ না হয় তাহলে কি হবে এবার আমাদের পরিচালনা সমিতি নিরপেক্ষ হবে আমি কথা বলছি না আপনাদের পরিচালনা সমিতি সেরূপ নিরপেক্ষ হবে এটা আমি কি করে মেনে নেব কারণ কি আপনাদের যেখান থেকে শুরু হচ্ছে ভয়েস অব বহুজন তো সেই সব বহুজন যে নিরপেক্ষ তারা কি সেও তো একটা বিচার মানে তাদেরও তো ভিডিও আমি দেখেছি তারা ভীমবাদী আজকালকার দলিত না কি বলে তথাকথিত ভীমবাদী তাহলে আপনারা তো আপনাদেরকেই প্রাধান্য দেবেন তাই না কিন্তু এখানে হলে কি হবে আপনারা যদি বসতে চান অফলাইনে বসবেন আপনারা আপনাদের মাতব্যদের আনবেন যারা নির্ণয় করতে পারেন বুদ্ধিমান আপনাদেরকে যাদের মনে হয় তারা আসবেন সঙ্গে আমাদেরও কিছু বুদ্ধিমান ব্যক্তি আসবেন তাদের আমাদের মিলিয়ে একটা চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী শাস্ত্রাত এগোবে নতুবা আপনি আপনার মতো বলবেন আমি আমার মতো বলবো একে পাঁচ মিনিট টাইম ওকে পাঁচ মিনিট টাইম কে কথা বলতে গিয়ে কার নেটওয়ার্ক ডিস্টার্ব হবে কার আওয়াজ আসবে না কার ব্যাটারি লো হয়ে যাবে এই সব আমি ছাড়ুন আর আজকালকার দিনে বসে এই সমস্ত শিশু সুলভ চপলতা মাত্র শ্বাস্থ সামনাসামনি হয় আর আপনাকে আমি একটা কথা মানে গ্যারান্টি দিচ্ছি আর্য সমাজ কলকাতায় আসবেন আপনি আপনার যে বক্তব্য রাখবেন আর্য সমাজ সেটাকে সমর্থ সরি মানে সম্মান করবে সম্মানের সহিত সে কথা গ্রহণ করে সম্মানের সহিত উত্তর দেওয়া হবে আপনার কথার মান রাখা হবে এবং আপনাকে কোনো রকম অপমানজনক বা ব্যক্তিগত আক্রমণ করা হবে না শাস্ত্রের ভিত্তিতেই শাস্ত্রাত হবে এটাই হল নিয়ম অতএব আরেকটা জিনিস কথা বলি যে কেউ আপনাকে ব্যক্তিগত আক্রমণ করবে না সুতরাং আপনি যে ব্রাহ্মণদের শুনেছি ব্রাহ্মণরা আপনার উপর আক্রমণ করেছিল তো এই জিনিসগুলো ঠিক না যুক্তির জবাব যুক্তি দিয়েই দেওয়া উচিত অতএব আপনাকে যুক্তির জবাব যুক্তি দিয়েই যুক্তিতর্কের মাধ্যমেই আপনাকে দেওয়া হবে এবং শাস্ত্রের একটা মানদণ্ড নির্ধারণ করা হয় যে এই মানদণ্ড অনুযায়ী হবে সেখানে মানদণ্ডটাও আপনারা পরিষ্কার করে বলেননি সোজা কথা আর্য সমাজ ঐতিহাসিক স্থান এই আর্য সমাজে ভগৎ সিং এর মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তার সঙ্গে ফণীন্দ্রনাথ এর মতো স্বাধীনতা সংগ্রামীরাও থাকতেন তারা এখানে এসে বিভিন্ন প্ল্যান করতেন যে ঐতিহাসিক স্থানে বসে এটা ঐতিহাসিক স্থান কেন ভগৎ সিং ফণীন্দ্রনাথ ঘোষের মতো স্বাধীনতা সংগ্রামীরা এখানে বসে প্ল্যান করতো অথব অতএব এটা ঐতিহাসিক স্থান এখানে বসতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এখানে আপনাদের পূর্ণ নিরাপত্তা থাকবে এই কথা আমি আপনাদেরকে দিতে পারি কিন্তু ওইভাবে অনলাইনে বসলে কোথায় কী গড়বড় হবে ইন্টার আমি বারবার ধরে বলছি ওই ইন্টারনেট গণ্ডগোলে পড়লেই ব্যাস ডিবে হেরে গেল ছেড়ে পালিয়ে গেলেই তো হবে তো যদি স্বস্তি আপনি শাস করতে চান এবং দীনকৃষ্ণবাবুর চেলারা যারা লাপাচ্ছেন তাদেরকে বলে রাখি তা মাননীয় দীনকৃষ্ণ ঠাকুরকে বলুন সত্যের অনুসন্ধানী সূর্যপদ নস্করকে বলুন যে আপনি সামনাসামনি আসুন আর্য সমাজে বসুন বসে ডিবেট করুন আমাদেরকে বলছেন ভয় পাচ্ছেন তা আপনি কি আমাদের সামনে বসতে ভয় পাচ্ছেন কারণ আপনাদের অনেকেই কমেন্ট করছেন দেখছি তোরা ক দি কপাতা বয়স্তদের তোরা কী পড়েছিস দুধের শিশু দাঁত ভাঙেনি ঠিকমতো দাঁত গজায়নি আরে আমাদেরকে শিশু চলুন আমি আর শিশু আপনি পণ্ডিত তো আপনাদের আপনাকে সেই পাণ্ডিত্য অর্থাৎ আপনার সেই পণ্ডিত্যের সম্মান দিয়েই আপনার আমরা আপনাদের আপনার সঙ্গে বার্তালাপ বা সাশ্রাৎ করবো কোনো রকম অপমানজনক বা ব্যক্তিগত টিপ্পণী বা মন্তব্য আমরা করব না ততব আমরা ভয় পেয়ে গেছি একথা আপনার নিতান্ত মূর্খতা আপনারা যারা ভাবছেন এবার আমি তো পাল্টা বলতে পারি যে আর্য সমাজ কলকাতায় আসতে দীনকৃষ্ণ ঠাকুর ভয় পেয়ে গেছেন উনি আসতে চাইছেন না আসলে কিসের অসুবিধা তো লাস্ট কথা ওইভাবে ভাই ডিবেট হয় না আসলে সামনাসামনি আসুন সামনাসামনি কথা হবে সামনাসামনি শাস হবে সেখানে ক্যামেরা লাগিয়ে আপনার লাইভে প্রচার করুন আমাদের কোনো আপত্তি থাকবে না তো এইটুকুই বলার ছিল ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম